হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা দারুণ কাজের খবর নিয়ে চলে এসেছি এবং এই কাজটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, একদমই ডিরেক্ট কোম্পানির পেরোলে আপনারা স্যালারি পাবেন এবং কোম্পানির পার্মানেন্ট স্টাফ হিসাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো যে রেপুটেড কোম্পানির ভ্যাকান্সি নিয়ে এসেছি অবশ্যই আপনারা এই কোম্পানির নাম শুনে থাকবেন অথবা নেটে সার্চ করে দেখে নেবেন, যথেষ্ট রেপুটেড একটা কোম্পানি। কোম্পানিটার নাম হলো মাই এমডি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। তো এই কোম্পানির আন্ডারে আপনারা পার্মানেন্টভাবে কাজ পাবেন এবং এখানে আপনারা কোম্পানি পেরোলে কাজ পেয়ে যাবেন, একদম কোম্পানির থেকে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং এই কাজটার জন্য কিন্তু একটা পয়সাও কাউকে দিতে হবে না। আপনারা নিজের যোগ্যতায় ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন পাবেন এবং সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস আপনারা পেয়ে এই কোম্পানিতে কিন্তু কাজ পাবেন। তো যে সমস্ত লোকেশনগুলোতে জয়েনিং করানো হচ্ছে সেই লোকেশনগুলো একটু বলে দেই। বারুইপুর, জয়নগর, কাকিনাড়া, কল্যাণী, সিঙ্গুর, শ্যাওড়াফুলি, চুচুড়া, ব্যান্ডেল, তো এই সমস্ত লোকেশনগুলোতে কিন্তু এখানে জয়েনিং করানো হবে। এই সমস্ত লোকেশনে ভ্যাকান্সি রয়েছে। যে পোস্টের জন্য এখানে আপনারা কাজ পাবেন, যে পোস্টে এখানে কাজ করতে পারবেন, সেই পোস্টটা হলো ফ্লোর ম্যানেজার, যথেষ্ট হায়ার পোস্ট। তো এই পোস্টে কাজ পেতে গেলে কী কী ক্রাইটেরিয়া লাগছে, কী এক্সপিরিয়েন্স লাগছে এবং এই কোম্পানির কী কী সিস্টেম আছে, কী কী বেনিফিট রয়েছে, সমস্তটা কিন্তু আমি আলোচনা করছি। অনেকেই আমাকে ফোন করে বলেন, দাদা যারা আমরা অনেক ভালো পড়াশোনা করেছি, হায়ার এডুকেটেড, তাদের জন্য কিছু কাজের ব্যবস্থা করুন। তো অবশ্যই কিন্তু আমি সমস্ত রকম কাজের খবর কিন্তু আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি, সমস্ত কোম্পানির সাথে যোগাযোগ করে যেগুলো একদম আমার নিজের কাজ এবং তার পাশাপাশি অন্যান্য যেগুলো রেপুটেড হায়ার স্কেলের কাজগুলো রয়েছে এবং বড় বড় কোম্পানি যে সমস্ত কাজ একদম ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে আপনারা ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতায় কাজ পাবেন, সেই ধরনের কাজগুলো কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি। তো এই কোম্পানিতে মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সবাই কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন। মিনিমাম কোয়ালিফিকেশান লাগছে গ্রাজুয়েশন, অর্থাৎ গ্রাজুয়েট হতেই হবে আপনাকে, এটা মিনিমাম কোয়ালিফিকেশান। এজ লাগছে আপ টু 32 ইয়ার্স, 32 বছর লাস্ট এজ। এবং এক্সপিরিয়েন্স কী লাগছে আমি একটু বলে দিই, এটা ফ্লোর ম্যানেজার তো পোস্ট রয়েছে, এক্সপিরিয়েন্স লাগছে আপনাকে যে কোনো হেলথ কেয়ার ইউনিট বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে ফ্লোর ম্যানেজার হিসাবে মিনিমাম 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগছে। তো এই এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আপনারা এখানে সিলেকশন পাবেন না। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন এবং যদি আপনি খুব হাইফাই কোয়ালিফাইড ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে ইন্টারভিউ যারা নেবেন তারা কিন্তু জাজমেন্ট করে তারপরে নিতে পারবেন। তো মিনিমাম এই এক্সপিরিয়েন্সটা এখানে লাগছে। আর জব রোল কী রয়েছে আমি একটু বলে দিই, পেশেন্ট কোয়ার্ডিনেশন, কাউন্সিলিং এবং সেন্টার অপারেশন। তো এই সমস্ত জব রোলগুলো এখানে রয়েছে, আপনাদের এই সমস্ত কাজগুলো এখানে করতে হবে। ক্যান্ডিডেটের মোটিভ যেটা রয়েছে, এনার্জেটিক হতে হবে, প্রেজেন্টেবল এবং ওয়েল কমিউনিকেশন স্কিল কিন্তু আপনার থাকতে হবে। এখানে ডিউটি টাইম রয়েছে সামান্য 10 ঘন্টা, ডাইরেক্ট কোম্পানি পেরোলে কিন্তু আপনারা স্যালারি পাচ্ছেন, কোনো ভেন্ডার বা কোনো থার্ড পার্টি পেরোলে আপনারা স্যালারি পাচ্ছেন না, ডাইরেক্ট মাই এমডি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পে স্লিপ আপনার ইস্যু হবে আপনার নামে, এই কোম্পানি থেকেই কিন্তু আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে। তো স্যালারি প্যাকেজ কী রয়েছে আমি একটু বলে দিই, যারা এখানে স্টার্টিং স্যালারি পাবেন অ্যাজ এ ফ্লোর ম্যানেজার তাদের স্যালারি রয়েছে 18,000 টাকা স্টার্টিং স্যালারি এবং তার সাথে পিএফ, ইএসআই এবং কোম্পানির অন্যান্য যত রকম বেনিফিটস আছে সমস্ত বেনিফিটসগুলো কিন্তু আপনারা পাবেন। তো ডকুমেন্টস কী কী লাগছে আমি একটু বলে দিই, যে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন, তো সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু আপনাকে ক্যারি করতে হবে ইন্টারভিউর সময়। সিভি, আপডেটেড সিভি আপনার প্রয়োজন, লাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে বা সেখানকার আই কার্ড হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক, যে কোনো একটা কিছু আপনাকে প্রুফ করাতে হবে যে আপনি লাস্ট 2 ইয়ার্স
অ্যাজ এ ফ্লোর ম্যানেজার হিসেবে কাজ করেছেন, যে কোনো হেলথ কেয়ার ইউনিট হোক বা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেছেন, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনার থাকতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, লাস্ট কোয়ালিফিকেশান যেটা গ্র্যাজুয়েশান চেয়েছে, তো আপনার গ্র্যাজুয়েশনের যত রকম ডকুমেন্টস আছে সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে। আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ব্যাংক ডিটেলস এবং ফটো, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে এবং অবশ্যই কিন্তু ফর্মাল ড্রেসে আপনাকে ইন্টারভিউতে যেতে হবে। তো এই কাজের যোগাযোগ আপনারা করবেন, আমি এইচআরের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যেটা অ্যাভেলেবেল কলিং নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দেবো। ওনাকে ফোন করার সময় রয়েছে সকাল 11টা থেকে সন্ধে 6টা। আজকে আর দয়া করে ভিডিওটা দেখার সাথে সাথে কেউ ফোন করবেন না, অনেকটাই রাত হয়ে যাবে আজকে। তো ভিডিওটা দেখে নিন, সবাই ফোন নাম্বারটা নোট ডাউন করে নিন এবং যে সমস্ত পয়েন্টগুলো আপনার কাজের প্রয়োজনীয় পয়েন্ট বলে মনে হয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু আগে নোট ডাউন করে নিন, তারপরে আপনারা সেই খাতাটা সামনে রেখে তারপরেই কিন্তু এইচআরকে ফোন করে নেবেন। প্রয়োজনে সেগুলো যদি আপনারা জানতে চান জেনে নেবেন, কিন্তু বেশি প্রশ্ন না করাই ভালো, কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, দেখে নেওয়ার পরেই কিন্তু ওনাকে ফোন করবেন। এটুকু অবশ্যই আপনারা হয়তো এতদিনে বুঝতে পেরেছেন যে আমার এই চ্যানেলে যেটুকু তথ্য জেনুইন থাকে সেটুকুই কিন্তু দেওয়া হয়, কোনো রং চড়িয়ে বা বেশি করে মানুষের ভিউজ পাওয়ার জন্য বেশি বাড়িয়ে কিছু কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয় না, এটা আশা করি এতদিনে আপনারা বুঝে গেছেন। সুতরাং এখানে ক্লারিফিকেশন করার বা জাস্টিফাই করার কিছু নেই, যেটুকু আমি বলে দিয়েছি সেটুকুই কিন্তু অরিজিনাল খবর এবং এটুকুই কিন্তু কোম্পানি আমার কাছে পাঠিয়েছে। তো এই ইনফরমেশানটার সাথে কোনো কিছু অ্যাড করা নেই, যেটুকু ইনফরমেশান কোম্পানি আমার কাছে পাঠিয়েছে অ্যাজ ইট ইজ আমি পুরোটাই কিন্তু ভিডিওতে তুলে ধরেছি। তো কিছু ভেরিফাইয়ের দরকার নেই, শুধুমাত্র ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেনগুলো আপনাদের মনে আসছে সেগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। তো এইচআরের ফোন নাম্বার দিয়ে রাখছি, প্রত্যেকে আপনাদের আপডেটেড সিভিগুলো আগে এইচআরকে হোয়াটসঅ্যাপ করে নিন, তারপরে প্রয়োজনে ওনাকে ফোন করে ডিটেলস জেনে নিতে পারে। তো এইচআরের যে নাম্বারটা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, কেয়ারফুলি একটু নোট ডাউন করে নিন, 8240799725। তো এটা এইচআরের ফোন নাম্বার, অবশ্যই ওনাকে ফোন করে আমার চ্যানেলের রেফারেন্স দেবেন যে সাগরদার চ্যানেল জব নিউজ কলকাতা থেকে আপনার এই বিজ্ঞাপনটা দেখে আমরা ফোন করছি। কিন্তু তার আগে অবশ্যই দয়া করে ভিডিওটা ভালো করে দেখে নিন, আগে ভালো করে এটা জানুন যে আপনার এই কোয়ালিফিকেশান বা আপনার এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে কিনা, তারপরেই ওনাকে ফোন করবেন। অযথা আপনি ভিডিওটা দেখেই ওনাকে ফোন করবেন না, দয়া করে ভিডিওটা ভালো করে দেখে আপনার কাজের যোগ্যতাটা ঠিকঠাক ম্যাচ করছে কিনা এটা আগে নিজে জেনে তারপরেই ফোন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।